आजकेर भिडियोते आमरा विस्तारित आलोचना करब भोवेरन डी कैप्सुलटिके निये। एई कैप्सुलटी साधारणत 50 mg भेरिएंटेर मध्ये एसे थाके और भोवेरन डी टैबलेटटी प्रधानत একটি অস্টেরয়েড ড্রাগ। এটি আর্থ্রাইটিস এর লক্ষণগুলোকে হ্রাস করার জন্য ব্যবহৃত হয়, যেমন প্রদাহ, ব্যথা, জ্বর এবং জয়েন্টগুলোতে ফুলে যাওয়া ইত্যাদি। এটি রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং অর্থিও আর্থ্রাইটিস এবং অস্টিও আর্থ্রাইটিস বা অ্যানালাইজিং স্পন্ডলাইসিস এবং গুরুতর ব্যথা চিকিৎসার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই ওষুধটি ট্যাবলেটটি মৌখিকভাবে মুখের মাধ্যমে নিয়ে খেতে হয়। ভোভেরন ডি 50 mg ট্যাবলেটটি সাইক্লোকোঅক্সিজেন উৎপাদনে বাধা সৃষ্টি করে কাজ করে, যা প্রোস্টেগ্ল্যান্ডিন নামক যৌগকে সংশ্লেষ করে। এই যৌগটি ব্যথা, ফুসকুড়ি এবং প্রদাহের মতো সংশ্লেষের লক্ষণগুলির জন্য দায়ী। অতএব ভোভেরন ডি 50 mg ট্যাবলেটটি এই ব্যথাকে উপশম করে থাকে। ভোভেরন ডি 50 mg ট্যাবলেটটি একটি নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, যা ব্যথা, কঠোরতা, প্রদাহ এবং আপনার শরীরের যে কোনো স্থানে ব্যথা থেকে আপনাকে পরিত্রাণ দিতে পারে। এই ঔষধটি আঘাতের কারণে মস্তিষ্কের ব্যথা, আর্থ্রাইটিসের ব্যথা বা বেদনাদায়ক মাসিক ট্রাসগুলি, তাছাড়া স্পন্ডলাইটিস এবং মাইগ্রেনের জন্য ব্যবহৃত হয়। তাছাড়া কোনো পেশেন্টের যদি দীর্ঘদিন ধরে মাথা ব্যথা থাকে, সেক্ষেত্রেও এই মেডিসিনটি বেস্ট কাজ করে থাকে। তাছাড়া কোনো ব্যক্তি যদি গাঁটে গাঁটে বা ব্যথা হয়, সেক্ষেত্রেও কাজ হয়। তাছাড়া আগেই বললাম অস্টিও আর্থ্রাইটিস বা রিউমাটয়েড আর্থ্রাইটিস, এই দুটি রোগের ক্ষেত্রেও এই মেডিসিনটি বেশ ভালো কাজ করে থাকে। আর গাঁট হয় যদি, সেক্ষেত্রেও কাজ করে। তাছাড়া পায়ে ব্যথা বা শরীরের ব্যথা যে কোনো অংশে। তাছাড়া সাইটিকা নামক এক ধরনের রোগ থাকে, সেই রোগটি থেকে পরিত্রাণ পেতে আপনি এই মেডিসিনটি গ্রহণ করতে পারেন আপনার ডাক্তারের কথা অনুযায়ী। তবে কিছু ক্ষেত্রে যদি আমাদের কাঁধের মধ্যে ব্যথা হয় বা কোনো জায়গায় মচকে যায় অথবা পায়ের গোড়ালি ব্যথা ফুলে যায়, সেক্ষেত্রেও এই মেডিসিনটি বেশ ভালো কাজে আসে। আবার কিছু ডাক্তার যদি এটা কবজিতে, কোনো পেশেন্টের কবজিতে ব্যথা বা চোখে ফোলা, চোখ জ্বালা পোড়া করা, অন্ডকোষে ব্যথা, পা ভাঙা, এই সমস্ত ক্ষেত্রেও অনেক ডাক্তাররা এই মেডিসিনটিকে প্রেসক্রাইব করে থাকেন। এই মেডিসিনটি অনেক রোগের ক্ষেত্রে খুবই ভালো উপকার আসে। তবে এই মেডিসিনটির কিছু সাইড ইফেক্টও আছে, যেমন আপনার মাথা ঘোরা, দুর্বল লাগতে পারে, বমি বমি ভাব লাগতে পারে। তাছাড়া আপনার মস্তিষ্ক চঞ্চল হতে পারে এবং অনিদ্রা অবধি দেখা দিতে পারে। তবে যদি আপনি এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে অবশ্যই আপনি আপনার নিকটবর্তী ডাক্তারের সঙ্গে একবার যোগাযোগ করুন। এমন কিছু মেডিসিন আছে যেই মেডিসিনগুলির সঙ্গে এই মেডিসিনটি একইভাবে প্রয়োগে নেওয়া যাবে না, যেমন কেটোরোল্যাক, যেমন কেটোফ্লাম এসার ট্যাবলেট, কেট্রল এসপি, কেট্রল ডিটি বা ডেন্টাফোর্স ডিটি, এই ট্যাবলেটগুলির সঙ্গে এই ট্যাবলেটটি ভোভেরন ট্যাবলেটটি একই সঙ্গে প্রয়োগে নিলে এর পার্শ্ব প্রতিক্রিয়া শরীরের মধ্যে দ্বিগুণ অবধি হয়ে যেতে পারে। ভোভেরন ডি এই ট্যাবলেটটির মেন কন্টেন্টস হলো ডাইক্লোফেনাক 50 mg এবং এটিকে ম্যানুফ্যাকচার করে থাকে ডক্টর রেড্ডি ল্যাবরেটরিজ লিমিটেড। আর এটি আপনি 1 স্ট্রিপে পেয়ে যাবেন 10টি ট্যাবলেট এবং যার বর্তমান মূল্য হয়ে থাকে 22 টাকার মতো। এই ট্যাবলেটটি প্রাইস খুব কম হলেও এটি কিন্তু বেশ ইফেক্টিভ। তাই এই সমস্ত ব্যথার ক্ষেত্রে আপনি আপনার ডাক্তারের কনসাল্ট নিয়ে অবশ্যই মেডিসিনটি গ্রহণ করতে পারেন। আবার দেখা হবে অন্য কোনো এক ইনফরমেটিভ ভিডিওতে।